SIT কার্যালয়ত উপস্থিত রুমির টিমুংপি পোয়ার ভাগতে উপস্থিত হইছে রুমির টিমুংপি আর বর্তমান রুমির টিমুংপিক জেরা চলাই থকা হইছে আজি দিনটো জুড়ি রুমির টিমুংপিক জেরা চলাইছে SITৰ কার্যালয়ত রুমির টিমুংপিক আজি হাজির হবলে নির্দেশ দিয়া হৈছিল আর সময়ত কৈ আগতে SITৰ কার্যালয়ত হাজির হৈছিল রুমির টিমুংপি রুমির টিমুংপিয়ে বৃহৎ ধনর বিনিময়ত রাজপত্রিত বিষয়ের পদ ক্রয় করেছিল এপিএসসির মূল পরীক্ষাত উত্তীর্ণ হওয়া নাছিল রুমির বৃহৎ ধনর বিনিময়ত রাজপত্রিত বিষয়ের পদ ক্রয় করেছিল এসটি হিলসর কাট অফ মার্ক আছিল 631 নম্বর রুমির টিমুংপিয়ে পাইছিল 578 নম্বর ছখন উত্তর বহির চারিখনতে জালিয়াতিরে নম্বর বৃদ্ধি করেছিল ইংরাজীত 125 নম্বর পাইছিল ট্যাবুলেশন সিটত বৃদ্ধি হয়ে হয়েছিল গই 175 রাজনীতি বিজ্ঞানের প্রথম কাকত 61 নম্বর পাইছিল রাকেশ পালর আশীর্বাদত হয়েছিল 111 নম্বর রাজনীতি বিজ্ঞানের দ্বিতীয় কাকততো 50 নম্বর বৃদ্ধি সাধারণ বিজ্ঞানত পাইছিল 113 নম্বর সমাজতত্ত্বর দ্বিতীয় কাকতত লাভ করেছিল 117 সর্বমুঠ 200 নম্বর বৃদ্ধি করেছিল রাকেশ পাল এন্ড কোম্পানি 2023 30 নভেম্বরত APS রুমির টিমুংপিক নিলম্বন করা হয় আর সেইগী রুমির টিমুংপিক জেরা চলাই থকা হয়েছে আর জেরার অন্তত রুমির টিমুংপিক গ্রেপ্তার করব নে নকরে সেয়া এতালেক স্পষ্ট নহয় কারণ এতালেক দেখবলে পয়া গেছে প্রত্যেকগী রাজপত্রিত বিষয়া সোধা পোছার অন্তত যাবলে দিয়া হয়েছে যে হোক এই APSC কেলেঙ্কারিয়ে কি মূর লব সেয়া পরবর্তী সময় জানি যাব এইখিনিতে উল্লেখনীয় কথা যে নিলম্বিত APS রুমির টিমুংপির পিতৃ হল বিজেপির হামরেন সমষ্টির পারিষদ তথা EM মঙ্গল সিং টিমুং আর শহুরেক হল ডিফু সমষ্টির বিজেপি বিধায়ক বিদ্যা সিং ইংল্যাং SIT কার্যালয়ত উপস্থিত রুমির টিমুংপি পোয়ার ভাগতে উপস্থিত হয়েছে রুমির টিমুংপি আর বর্তমান রুমির টিমুংপিক জেরা চলাই থকা হয়েছে আজি দিনটো জুড়ি রুমির টিমুংপিক জেরা চলাইছে SITৰ কার্যালয়ত রুমির টিমুংপিক আজি হাজির হবলে নির্দেশ দিয়া হয়েছিল আর সময়ত কৈ আগতে SITৰ কার্যালয়ত হাজির হয়েছিল রুমির টিমুংপি রুমির টিমুংপিয়ে বৃহৎ ধনর বিনিময়ত রাজপত্রিত বিষয়ের পদ ক্রয় করেছিল APSCৰ মূল পরীক্ষাত উত্তীর্ণ হওয়া নাছিল রুমির বৃহৎ ধনর বিনিময়ত রাজপত্রিত বিষয়ের পদ ক্রয় করেছিল এসটি হিলসর কাট অফ মার্ক আছিল 631 নম্বর রুমির টিমুংপিয়ে পাইছিল 578 নম্বর ছখন উত্তর বহির চারিখনতে জালিয়াতিরে নম্বর বৃদ্ধি করেছিল ইংরাজীত 125 নম্বর পাইছিল ট্যাবুলেশন সিটত বৃদ্ধি হয়ে হয়েছিল গই 175 রাজনীতি বিজ্ঞানের প্রথম কাকত 61 নম্বর পাইছিল রাকেশ পালর আশীর্বাদত হয়েছিল 111 নম্বর রাজনীতি বিজ্ঞানের দ্বিতীয় কাকততো 50 নম্বর বৃদ্ধি সাধারণ বিজ্ঞানত পাইছিল 113 নম্বর সমাজতত্ত্বর দ্বিতীয় কাকতত লাভ করেছিল 117 সর্বমুঠ 200 নম্বর বৃদ্ধি করেছিল রাকেশ পাল এন্ড কোম্পানি 2023 30 নভেম্বরত APS রুমির টিমুংপিক নিলম্বন করা হয় আর সেইগী রুমির টিমুংপিক জেরা চলাই থকা হয়েছে আর জেরার অন্তত রুমির টিমুংপিক গ্রেপ্তার করব নে নকরে সেয়া এতালেক স্পষ্ট নহয় কারণ এতালেক দেখবলে পয়া গেছে প্রত্যেকগী রাজপত্রিত বিষয়া সোধা পোছার অন্তত যাবলে দিয়া হয়েছে যে হোক এই APSC কেলেঙ্কারিয়ে কি মূর লব সেয়া পরবর্তী সময় জানি যাব
এইখিনিতে উল্লেখনীয় কথা যে নিলম্বিত এপিএছ ৰুমিৰ টিমুংপিৰ পিতৃ হল বিজেপিৰ হামৰেণ সমষ্টিৰ পৰিষদ তথা ই এম মংগল সিং টিমুং আৰু শহুৰেক হল ডিফু সমষ্টিৰ বিজেপি বিধায়ক বিদ্যা সিং ইংলেণ্ড।